দশম শ্রেণীর ছাত্রীরা, তোমরা লক্ষ্য করেছ কাল তোমাদের পর্ষদ থেকে ভৌত বিজ্ঞান এবং অন্যান্য সব বিষয়ের সিলেবাস নতুন করে দেওয়া হয়েছে। যে সিলেবাসটা তোমাদের ছিল ক্লাস টেনে, সেখান থেকে কিছু কিছু অংশ কেটে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা হলো এটা। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ ও রাসায়নিক গণনা সাধারণ অংশ থেকে, আর আলো আর চলতড়িৎ হলো পদার্থবিদ্যার অংশ থেকে, আর রসায়নের অংশ থেকে দেওয়া হয়েছে পর্যায় সারণী, মৌলিক ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই সিলেবাসটা তোমরা ভালো করে লক্ষ্য করো। আজকে আমি তোমাদের সিলেবাস তো আমাদের মোটামুটি শেষই হয়ে গেছে, আজকে সেই জন্য প্রথম চ্যাপ্টার থেকে আমি আবার শুরু করছি রিভিশন পার্ট। আজকে যেটা পড়াবো সেটা হলো পরিবেশের জন্য ভাবনা। খুব মনোযোগ দিয়ে আবার তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। এখানে দেখো, যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবনচক্রের যে কোনো সময়ে তার সজীব ও জড় উপাদান দ্বারা প্রভাবিত হয়, এটাই হলো পরিবেশ। এই যে সমস্ত জীবনচক্রের যে আমাদের সজীব ও জড় উপাদান দ্বারা যে আমরা প্রভাবিত হই, সে সমস্ত কিছু মিলে হয় আমাদের পরিবেশ। সেটা হলো জীবিত বস্তু হতে পারে, নির্জীব পদার্থ হতে পারে। পরিবেশের উপাদানগুলোকে আমরা দুভাগে ভাগ করি। তোমরা জানো সজীব উপাদান, যার মধ্যে পড়ে গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখি, মানুষ ইত্যাদি, আর জড় উপাদানের মধ্যে পড়ে জল, বায়ু, মাটি, আলো, আকাশ, চাঁদ, এইগুলা সূর্য, তারা, এসব পড়ে। এখন দেখো, এদের কোনো একটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়, তাই তো? মাটি, জল, বায়ু প্রতিনিয়ত কী হচ্ছে, দূষিত হচ্ছে। যে পরিবেশ ছাড়া জীব বাঁচতে পারে না, সেই পরিবেশ আজকে কী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বিপন্ন হচ্ছে। এর হাত থেকে আমাদের রক্ষা পাওয়ার একমাত্র পথই হচ্ছে পরিবেশকে আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। তাহলে আমাদের চ্যাপ্টারটার নাম কী ছিল, পরিবেশের জন্য ভাবনা। তাহলে আমাদের নতুন করে আবার কী করতে হবে, পরিবেশের জন্য ভাবতে হবে। পরিবেশের যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আজ যে উপাদানগুলো বিপন্ন সেগুলো যাতে আবার আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। দেখো, বায়ুমণ্ডল যে জিনিসটা সেটা হলো 450 থেকে 460 কোটি বছর আগে আমাদের যে পৃথিবীর জন্ম হয়েছিল, কিন্তু প্রাচীন পরিবেশ তথা আবহাওয়া মণ্ডলে মানুষের বা প্রাণের মানে প্রাণ ধারণের উপযোগী ছিল না যে পরিবেশটা ছিল। আস্তে আস্তে আবহাওয়া মণ্ডল পরিবর্তন হয়ে পৃথিবীর বুকে গড়ে উঠেছে অজীবজ পরিবেশ, মানে যেগুলা জীব না। পরিবেশের অংশ হিসাবে কী কী গড়ে উঠেছে, অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ধীরে ধীরে গড়ে উঠেছে, ঠিক আছে? এরপর আনুমানিক এই যে বায়ুমণ্ডলটা গড়ে উঠলো, এই গড়ে উঠেছে কবে, প্রায় 450 থেকে 460 কোটি বছর আগে। এরপর এখন থেকে প্রায় 350 কোটি বছর আগে প্রাণের আবির্ভাব হয়, গড়ে ওঠে জীবজ পরিবেশ, যাকে আমরা বায়োটিক পরিবেশও বলি। সেই অংশ হিসাবে আমরা কী পাই, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার, ঠিক আছে? এই যে বায়োস্ফিয়ার অংশটা আমরা পেলাম, আমরা এই যে আলোচনা যেটা করব পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের, আমাদের পরবর্তী আলোচনা হবে বায়ুমণ্ডল নিয়ে। আজ এই পর্যন্ত।